এভাবে করে চিকেন কষা বা চিকেন ভুনা রান্না করলে অনেক বেশি মজা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন চিকেনটাকে রান্না করার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিব আস্ত গরম মশলা আজকে চিকেনটা আমি আস্ত গরম মশলা দিয়ে কিন্তু রান্না করবো কোনো রকম গরম মশলা গুঁড়া ব্যবহার করব না তো দিয়ে দিলাম দারুচিনি ছোটো এলাচ তেজপাতা লং এখন একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব আর এই চিকেন কষা রান্না করার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটাকে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে এতে করে চিকেন কষাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুনের কিন্তু কাঁচা স্মেলটা আর থাকবে না এখন কিছু মশলা ব্যবহার করব এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন চিকেন কষাটা কিন্তু আরও বেশি মজা হবে তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন চিকেনগুলোকে দিয়ে দিব চিকেনগুলোকে দেওয়ার পর আমি প্রথমে কোনো পানি ব্যবহার করব না চুলার আজকে মিডিয়াম লো আছে রেখে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেবেন কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি খুব বেশি পানি ব্যবহার করব না সামান্য পরিমাণে পানি ব্যবহার করব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করবো পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা খুলে একটু পাল্টে যাতে করে কড়ায় গায়ে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব কিছুটা পানি শুকিয়ে যাওয়ার পর তো পানি কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে গিয়েছে যেহেতু আমি কিন্তু খুব বেশি কিন্তু পানি ব্যবহার করিনি এখন এই চিকেনটাকে একটু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এই চিকেন কষায় খুব বেশি কিন্তু পানি ব্যবহার করব না খুব বেশি পানি ব্যবহার করলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় না অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে চুলাটাকে অফ করে দিব। একটু ঠান্ডা হয়ে এলে পরিবেশন করে নিব আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ